খালা মা মা আছেন আর এক ছোট ভাই, বাবা নাই। বিয়ে কর নাই? কি যে বলেন, একটা ছোট চাকরি করি, আমাকে কে বিয়ে করবে? করবে করবে, অপেক্ষা করেন। আর বিয়ে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শিহাব বলছেন? জি শিহাব বলছি, আপনি কে বলছেন? আমি লাবণী। লাবণী? কোন লাবণী? আপনি বোধহয় আমার নাম্বারটা সেভ করেননি। আমি লাবণী, আপনি কালকে আমার বাসে এসে আমার বাবাকে ড্রেসিং করিয়ে দিয়ে গেলেন না, বকুলপুর কলোনিতে। ও সরি সরি সরি, আমি তো একদম ভুলে গিয়েছিলাম, কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি, আপনি আমার নাম্বারটা কাইন্ডলি একটু সেভ করে রাখুন। আচ্ছা ঠিক আছে, কথা বলার শেষে এই নাম্বারটা সেভ করে ফেলবো। আর আজকে আপনি কখন আসবেন? দুপুর তো হয়ে গেল প্রায়। বিকেল দিকে আসি, মানে 4টার দিকে। আজকে ইনফেকশনটা কেমন? ওরকমই, কমছে না তো? কমে যাবে আঙ্কেল, টেনশন করবেন না। কেন, টেনশন করলে কি ইনফেকশন বাড়ে নাকি? ওটা আমি জানি না, আসলে আমার জানা নেই। আপনি কতদিন যাবত এই প্রফেশনে কাজ করছেন? বেশি দিন না, এই প্যারামেডিক পাশ করে ক্লিনিকে কাজ করছি, 2-3 বছর হবে। আন্টি, আমাকে আপনি বলার দরকার নেই, আমি তো আপনার ছেলের মতো। একদম তাই, আমাদের ছেলেটা বেঁচে থাকলে ওর মতোই হতো। বাবা এখন এসব কথা বলে না। আন্টি, আমার বাড়ি টাঙ্গাইল, গ্রামের নাম বললে তো চিনবেন না, কাকরাইল। টাঙ্গাইল? জানো আমি একবার টাঙ্গাইল গেছিলাম, সেখানে আমার বন্ধু থাকে মামুন ইসলাম কাইজার, দারুণ মানুষ। আর টাঙ্গাইলের মিষ্টি কিন্তু দারুণ। ওই মিষ্টি খায়া খায়াই ডায়াবেটিসটা বাঁধেছে। আন্টি, ডায়াবেটিস বাঁধানো তো আসলে যায় না, এটা হয়ে যায়, অনাহূত অতিথি। কি বললেন, কি অতিথি? অনাহূত মানে যারে নিমন্ত্রণ করতে হয় না। বাবা তুমি তো খুব সুন্দর বাংলা বলো, এই বইটি পড়ার অভ্যাস আছে নাকি? জি আঙ্কেল, টুকটাক পড়া হয়। ভালো, খুব ভালো। বাড়িতে কে কে আছে? খালামা মা আছেন আর এক ছোট ভাই, বাবা নাই। বিয়ে কর নাই? কি যে বলেন, একটা ছোট চাকরি করি, আমাকে কে বিয়ে করবে? করবে করবে, অপেক্ষা করেন। আর বিয়ে? আজকের মতো ড্রেসিং শেষ, আঙ্কেল আপনি আরাম করে শুয়ে পড়তে পারেন। আসো বাবা, চা খাবে। আজকেও চা খাওয়াবেন? প্রতিদিন খাওয়াবেন? মা, ওনার টাকাটা একটু দিয়ে দাও। হ্যাঁ আসো।